হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আপনাদের সাথে শাহু সিনেমার ব্যাপারে একটা কথা বলবো। তো আপনারা প্রত্যেকেই জানেন যে শাহু বিশাল একটা অ্যান্টিসিপেটেড সিনেমা, 300 কোটি টাকা বাজেটে বানানো। প্রভাস রয়েছে, শ্রদ্ধা রয়েছে, বিশাল বড় একটা স্টার কাস্ট রয়েছে, সুদীপ ডিরেক্ট করছে, সুজিত সরি। তো সিনেমাটার জবে থেকে টিজার এসছে বা পোস্টার্সগুলো আসতে শুরু করেছে, লোকের মধ্যে বিশাল বাজ, কারণ বাহুবলীর পরে প্রভাস আবার 2 বছর পর ফিরছে এবং একটা এত বড় স্কেলের প্রজেক্ট নিয়ে। তো আমিও সিনেমাটা একদম দেখবার জন্য উৎসুক হয়ে বসে আছি। এছাড়া দুটো গান বেরিয়ে গেছে শাহুর, একটা সাইয়া সাইকো, একটা ইন্নি সোনি। মানে এগুলো আমি হিন্দি ভার্সনে বলছি কারণ অনেকগুলো ভার্সনেই বেরিয়েছে। তো এর মধ্যে ইন্নি সোনি যে গানটা রয়েছে, এই গানটার যে মিউজিকটা, যে স্টার্টিংয়ে যে মিউজিকটা রয়েছে, সেই মিউজিকটা কিন্তু অরিজিনাল নয়, সেই মিউজিকটা কপি করা। তো সেটা নিয়ে এই ভিডিওটা। তো আপনাদেরকে আমি আগেই বলে দিচ্ছি, এই ভিডিওটা বানাতে আমাকে আমার একজন চ্যানেলের দর্শক হেল্প করেছেন, যার নাম হচ্ছে অসীম। আর এটার মাধ্যমে আমি কিন্তু সিনেমাটাকে ছোট করছি না, জাস্ট এইটুকু আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি যে এই গানটার এই মিউজিকের পোর্শনটা কপি করো, ব্যাস এইটুকুই আমার ইন্টেনশন। সিনেমাটাকে খারাপ বলা বা কিছু বলা এটা কিন্তু ইন্টেনশন নয়, মানে অনেকে তো আবার গালাগালি দেবে, তাই জন্য আগে থেকে বলে রাখলাম। এনিওয়ে, টাইম ওয়েস্ট না করে শুনে নিই অরিজিনালটা এবং কপিড যেটা। সো দ্যাট ওয়াজ ইট গাইজ, এটাই ছিল ইনফরমেশন আজকের এই ভিডিওতে। ভিডিওটা বেশি বড় হবে না। দ্যাট ওয়াজ ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল নোটিফিকেশন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন ডেসক্রিপশন। THEPUNK26, দ্য পাঙ্ক 26। বাই বাই।